মোহাম্মদ সুলাইমান সাব্বির ভাই তিনি প্রশ্ন করেছেন, উম্মতের মঙ্গলের জন্য হলেও কেন সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন না, এত মতবিরোধ আর বিভক্তি কেন, আলেম সমাজের ঐক্যের ব্যাপারে আপনার কি ভূমিকা জানতে চাই। আর মোহাম্মদ রেজাউল করিম ভাই জানতে চেয়েছেন, আমরা কবে কওমি ঘরানার ইসলামী রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে দেখতে পারবো। আমরা সকলেই চেষ্টা করি, যার যার জায়গা থেকে দোয়া করি এবং যে যেই ঘরানার সঙ্গে বিশেষ সম্পর্ক রাখি, আমাদের দায়িত্বশীলদের উপর আমরা মাঠ পর্যায় থেকে একটি চাপ সৃষ্টি করি, তারা যেন আগামী দিনে নিজেদেরকেই শুধুমাত্র কেউ সর্বে সর্বা মনে না করেন, বরং সকলে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা ইসলাম এবং দেশের জন্য কাজ করতে পারি সে জায়গাটা যেন চেষ্টা করেন। সবাই মিলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেদিকে এগিয়ে যেতে পারি, সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক জীবনের এটি অন্যতম লক্ষ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত ইসলামী রাজনীতির ক্ষেত্রে একটি বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার সকলের কাছে সেজন্য আমি দোয়া চাই।